আপনার সমস্যা কি? আপনি আমাকে মারলেন কেন? না মানে আপনার নাম হচ্ছে পরি চৌধুরী তাই না? জি আমার নাম পরি চৌধুরী। তো জি আপনি আবার আমার গায়ে হাত তুলছেন, সমস্যা কি আপনার? না বলছিলাম কি, আপনি কি কুমুদিনী কলেজে পড়েন? জি কুমুদিনী কলেজেই পড়ি। জি আচ্ছা, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে, আপনি আমাকে মারছেন কেন সেটা না বলে শুধু শুধু গায়ে হাত তুলছেন। না বলছিলাম কি, আপনি সেকেন্ড ইয়ারে পড়েন তাই তো? জি আমি সেকেন্ড ইয়ারে পড়ি। তো ও আচ্ছা আচ্ছা, দেখেন এবার কিন্তু আপনি লিমিট ক্রস করতেছেন, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি কিন্তু না না বলছিলাম, আপনি কলেজের হলে থাকেন তাই তো? জি আমি হলে থাকি। ও আচ্ছা আচ্ছা, আপনি আমাকে শুধু শুধু কেন মারছেন? আমি তো কিছু বুঝতে পারছি না, কিছু বলছেন না, শুধু মেরেই যাচ্ছেন, সমস্যা কি আপনার? না না বলছিলাম কি, আপনি থাকেন হচ্ছে দোতলা 210 নম্বর রুমে তাই তো? জি জি আচ্ছা। আরে ভাই আপনার সমস্যাটা কি, আমি কি করেছি সেটাই তো আমি জানি না। আমি যদি কিছু করে থাকি আমি আপনার কাছে 2 হাত জোরে ক্ষমা চাচ্ছি, তারপরে আপনি আমাকে আর মারবেন না, আমি আর পারতেছি না। না বলছিলাম কি, আপনার ফোন নম্বরের লাস্ট 3টা ডিজিট হচ্ছে 937 তাই তো? জি। আচ্ছা আচ্ছা, আমি আর আপনাকে একটি কথাও বলবো না, কারণ আপনি ঘটনা খুলে বলছেন না, আমি কথা বলছি আপনি আমাকে থাপ্পড় মারছেন, এই জন্য চুপ হয়ে গেছি, আর কিছু বলবো না। না না আপনাকে আর কিছু বলতে হবে না, শুধু জানতে চাচ্ছিলাম কি যে মোট কয়টা থাপ্পড় হয়েছে বলুন তো? কেমন মানুষ আপনি, আমি থাপ্পড় খেয়েছি আর আমি মনে রাখবো, হয়েছে হয়তো 8-9টা। ও আচ্ছা আচ্ছা, 9টা হয়ে গেছে, এই তো প্রায় শেষের দিকে, দাঁড়ান। আরো মারবেন, মারুন না, নিন মারুন। জি না ম্যাডাম, ভেরি সরি, আমাদের কোম্পানিতে অ্যাক্সেস ডেলিভারি দেওয়ার কোনো সুযোগ নেই, আপনার জন্য যা পার্সেল এসেছিল আমি সেটা ডেলিভার করে দিয়েছি, আপনি প্লিজ কষ্ট করে এখানে একটা সাইন করে দিবেন প্লিজ ম্যাডাম। সাইন করব? আরে এগুলো পার্সেল ছিল। জি জি জি, এগুলো আপনার জন্য পার্সেল ছিল, প্লিজ দয়া করে একটু সাইন করে দিন। আচ্ছা ভাইয়া, এমন পার্সেল আমার জন্য কে পাঠিয়েছে বলুন না প্লিজ। না না তেমন কেউ না, আপনার বাবা পাঠিয়েছেন।